আমার নবম শ্রেণী ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ক্লাস 9-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাস। সেই ইতিহাসেরই দ্বিতীয় অধ্যায়, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই অধ্যায়ের আমি তোমাদের প্রথমে খুবই ইম্পর্টেন্ট MCQগুলি আমি তোমাদের উত্তর সহ আগে তোমাদের আলোচনা করে দেব, এবং তারপরে এই অধ্যায়েরই যে 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 বড় প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের দেব। আশা রাখি এই ভিডিওটি থেকে তোমরা খুবই উপকার পাবে। এছাড়া তোমরা আমার এই চ্যানেলে, যারা প্রথম বন্ধু, প্রথমবার দেখছো আমার চ্যানেলে ভিডিও, তাদের জানাই আমি আমার চ্যানেলে ক্লাস 9 এবং 10-এর প্রতিটি বিষয়েরই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি। ক্লাস 10-এর মাধ্যমিকের সাজেশানও আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমি তোমাদের যে গণিত প্রকাশ বই আছে, তার প্রতিটি অধ্যায়ের কোষে দেখি প্রতিটি অঙ্ক ক্লাস 9 এবং 10-এর আমি করিয়ে দিই। তাই তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের যে গণিত প্রকাশ বইয়ের প্রথম অধ্যায় হলো বাস্তব সংখ্যা, তার কোষে দেখি 1.1, 1.2, 1.3-এর অঙ্কগুলি তোমরা বেশ মানে অনেকগুলি পার্টেই পেয়ে যাবে। আমার দেওয়া হয়ে গেছে এবং এখন আমি করাচ্ছি সূচক, এবং সূচকেরও আমাদের যে পার্ট 1 সেই ভিডিওটি আমার দেওয়া হয়ে গেছে, এবং খুব তাড়াতাড়ি আমি পার্ট 2ও দেব। তাই আমি চাই যে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এসো আজ আমি তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় হলো বিপ্লবী আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে MCQগুলো তার উত্তর সহ আগে জেনে নিই। একটি হলো, কোন সন্ধির পর নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হন? ফন্টেনব্লু। 2 হলো, রাশিয়ার বিরুদ্ধে নেপোলিয়ন কবে অভিযান করেন? 1812 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেন? 1806 খ্রিস্টাব্দে। কোন দেশের বিরুদ্ধে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন? ইংল্যান্ডের বিরুদ্ধে। টিলসিতের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1807 খ্রিস্টাব্দে। টিলসিতের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেপোলিয়ন ও জার আলেকজান্ডার, এদের মধ্যে সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল। এরপরে আমার 7-এর প্রশ্নটি হলো, স্পেনে সিংহাসনে নেপোলিয়ন কাকে বসিয়েছিলেন? জোসেফ বোনাপার্ট। ট্রাফালগারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্স ও ব্রিটেন। কোর্টে নেপোলিয়ন কবে সংকলিত হয়? 1807 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কবে সম্রাট পদ লাভ করেন? 1804 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন কত বছর বয়সে ফরাসি জাতির সম্রাট হন? 35 বছর বয়সে। মিশরে ফরাসি নৌবাহিনীকে কে পরাজিত করেন? নৌসেনাপতি নেলসন। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কোর্সিকা দ্বীপে। নেপোলিয়ন কবে জন্মগ্রহণ করেন? 1869 খ্রিস্টাব্দে। রোবোস্পিয়ারে পতনের পরে ফ্রান্স যে শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় তার নাম কি ছিল? ডাইরেক্টরি। এবারে হচ্ছে আমাদের 16-এর প্রশ্ন, সেটি হলো, নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কোন দেশ পোড়ামাটির নীতি অবলম্বন করেন? রাশিয়া। নেপোলিয়নের জীবনের শেষ 6 বছর কোথায় কেটেছিল? সেন্ট হেলেনায়। ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? বেলজিয়ামে। নেপোলিয়ন এলবা থেকে কবে ফিরে আসেন? 1815 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের জন্ম কোথায় হয়েছিল? ভূমধ্যসাগরে, কোর্সিকা দ্বীপে। 21-এ প্রশ্ন হলো, নেপোলিয়নের প্রথম সাফল্য কোনটি? তুলোবন্দর মুক্ত, 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ। নেপোলিয়ন কবে ফরাসি জাতির সম্রাট উপাধি লাভ করেছিলেন? 1804 খ্রিস্টাব্দে। আইন সংহিতা বা কোট নেপোলিয়ন কবে সংকলিত হয়? 1804 খ্রিস্টাব্দে। আমার 24-এর প্রশ্নটি হলো, কোট নেপোলিয়নের কী কী ভাগ ছিল? কোট নেপোলিয়নকে 3টি ভাগে বিভক্ত করা যায়, দেওয়ানি আইন, ফৌজদারি আইন ও বাণিজ্যিক আইন। 25-টা হলো, নেপোলিয়ন কবে ডাইরেক্টরি শাসনে অবসান ঘটায়? 1799 খ্রিস্টাব্দে। কে জার্মানিতে কনফেডারেশন অব রাইন বা রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন? নেপোলিয়ন বোনাপার্ট। টিলসিতে সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? রুশ জার আলেকজান্ডার এবং ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে। মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় কে ঘোষণা করেন? নেপোলিয়ন বোনাপার্ট। কোন যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে? এটি খুব ইম্পর্টেন্ট, ওয়াটারলুর যুদ্ধ। নেপোলিয়নকে প্রথম কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল? এলবা দ্বীপে। আমার 31-নম্বর প্রশ্নটি হলো,
ওয়াটারলু যুদ্ধ কবে হয়? 1815 খ্রিস্টাব্দে 18ই জুন। কোন সন্ধির পর নেপোলিয়নে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয়? ফন্টেনব্লু 1814 খ্রিস্টাব্দে। এবং 33-এর এমসিকিউটি হলো, সেন্ট হেলেনায় নেপোলিয়ন কতদিন জীবিত ছিলেন? 6 বছর। এটা হলো আমাদের এমসিকিউগুলি। এবার আমি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি। এটা তোমাদের বড় প্রশ্ন হিসেবে 8 হিসাবে 8-এর তাকে প্রশ্ন হিসেবে নম্বরে মার্কসে প্রশ্ন হিসেবেও আসতে পারে, অথবা 3 মার্কস হিসেবেও আসতে পারে। বড় প্রশ্নের মধ্যে একটা হচ্ছে টিকা লেখক কোট নেপোলিয়ান, 2 নেপোলিয়ান কিভাবে ইউরোপের মানচিত্র পরিবর্তন এনেছিলেন, 3 মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো, এই ব্যবস্থা নেপোলিয়ানে পতনের জন্য কতটা যায় ছিল, 4 ট্রাফালগারের যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো, 5 নেপোলিয়নের সংস্কার সমূহ আলোচনা করো, 6টা হলো নেপোলিয়ন কি কারণে রাশিয়া আক্রমণ করেছিলেন, 7টি হলো টিকালেখো মহাদেশীয় অবরোধ প্রথা, 8টাও হলো টিকালেখো সেটি হলো পোড়ামাটির নীতি কি, 9টি হলো নেপোলিয়নের পতনের কারণ সংক্ষেপে আলোচনা করো, 10 হলো নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন, এবং 11 প্রশ্ন হলো নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আলোচনা করো। তাহলে আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মানে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি উত্তরসহ এবং বড় প্রশ্নগুলি দিয়ে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের নিশ্চয়ই উপকারে আসবে, এবং তোমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি ভবিষ্যতেও দিতে থাকব। সেগুলো পাবার জন্য তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।